22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। চট্টগ্রামের সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে এখন তাই প্রাণচঞ্চল্য। জেলেদের হাঁকডাকে মুখর এখন ফিশারি ঘাট। ভোর থেকে নৌকা ভর্তি করে ইলিশ মাছ নিয়ে নগরীর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন জেলেরা। হাসান ইশতিয়াক শানের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। ফিশারি ঘাটে এখন মাছ ভর্তি ট্রলার, দিনভর চলছে জেলেদের হাঁক ডাক আর বেচাকেনা। ছোট বড় মিশ্র মাছ প্রতিমণ বিক্রি হচ্ছে 22 থেকে 24 হাজার টাকায়। এছাড়া 300-500 গ্রাম ওজনের ইলিশের প্রতিমণের দাম 13 থেকে 14 হাজার টাকা। এদিকে খুচরা বাজারে বড় আকারের ইলিশের দাম কেজিতে 1400 থেকে 1500 টাকা। সাগর থেকে না আসতে কিছু বলা যাবে না, তবে মাছ কিছু হইতে পারে। 2 কেজি ওলাটা এখানে 1400 টাকা 1500 টাকা এরকম কেজি বিক্রি হচ্ছে, আর 1 কেজি 200 300 এগুলো 1250। দাম এখন বেশি, তবে দাম একটু কমবে আর 2-3 দিন পর থেকে, যখন মাছ মনে করেন অ্যাভেলেবল হয়ে যাবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর নৌকা ভর্তি ইলিশ নিয়ে পাড়ে ভিড়ছে জেলেরা। সাগরে প্রচুর মাছ ধরা পড়ায় খুশি তারা। ট্রলার মালিক ও আড়তদারদের মুখেও ফুটছে হাসি। তবে নিষেধাজ্ঞার সময় কলকারখানা বন্ধ থাকায় বরফ সংকটে পড়ছেন অনেকেই। সাগরে যাওয়ার আগে কিন্তু বরফ কল বন্ধ ছিল, কিছু কিছু বরফ কল খোলা ছিল। যার থেকে 200 কেন লাগবে তার নিচে 20 কেন 50 কেন, সেজন্য মাছ পাইছে বেশি, মাছ কিছু নষ্ট হয়ে গেছে। গভীর সমুদ্র থেকে জেলেরা পুরোদমে মাছ আনা শুরু করলে দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। আগামী দিনে ইলিশের দাম কমবে এবং আমরা আশাবাদী যে প্রচুর পরিমাণ মাছ সাগর থেকে আসবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। চট্টগ্রামের উপকূলে ধরা পড়া ইলিশ পৌঁছাচ্ছে সারা দেশে। নিউজ ডেস্ক, দেশ টিভি।